কুরআন আল আযীম নবী হে আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি, পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাবআ মিনাল মাসানি নিত্য পাঠনীয় সত্য বাক্য যেটা মানুষ বারবার পড়ে, এরকম ষাটটা বাক্য, এরকম একটা সূরা কোরআনে আছে যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়ে, এটা শুধু আমাদেরই না অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। গত পরশু চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। তার পরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ মেয়র সাহেব সহ চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে বিজনেস চেম্বার থেকে শুরু করে চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে একটা সেমিনার হয়েছে জি শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি সূরা ফাতিহা পারো, সে বলে আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে শুনতে শুনতে পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম নবী হে আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটি বাক্য দিয়েছি আর দিয়েছি এই কোরআনে আযীম সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়, কতবার? যারা সুন্নাহ সহ পড়ি কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়, তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করেন নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন পুরাতন লাগে, এত পড়লাম লক্ষ লক্ষ বার এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? খাইছে খাইছে সর্বনাশ, আচ্ছা হাত নামা। তো যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিভে পানি চলে আসে, তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্ট্রল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরে সপ্তাহ, টানা এক মাস তিন বেলা গরুর গোশত ভাল লাগবে, খাওয়া যাবে, রুচিতে আসবে। আচ্ছা, একটা সঙ্গীত কারো ভালো লাগে, একদিন দুই দিন তিন দিন সব সময় বাজাচ্ছেন, সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটা ভালো লাগে? নতুন একটার দরকার আছে না? নাই। কিন্তু এত লক্ষবার এত কুটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি তো পড়ছি, প্রতিদিনই পড়ছি, এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো, কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান পুরান লাগে? আজকে কুল হল্লা দিয়ে শুরু করো, এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআন মিনাল মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, এটা কোনোদিন কুরআন হয় না, এটা এভারগ্রিন চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী গো আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সূরা ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলামের সাথ করেন সূরা ফাতিহার মর্যাদা স্টেটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোনো সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনোটার ভেতরে নাই যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আযামুস সূয়ার ফিল কোরআন, এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই, কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন সূরাতুল ফাতিহা।
ফাতিহা মানে হচ্ছে ভূমিকা, ফাতিহা মানে কি ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরা শুরুতে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাহফিলের পরে বললেও চলবে। সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বলে মাহফিলগুলো যে কি বরকতের। হুজুরা একটু পর পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ, আর ওইদিকে যে আমল নামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সাওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় ঢুকাই দিবে। দেখেন কত সালাত, সওয়াবের কথা শুনছে? এখন সুবহানাল্লাহ গলা ফাটায় সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুলের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র, পুরো কোরআনে আল্লাহ বিস্তারিত যা বলেছে সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছেন। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, কি নাম? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না, পড়া যায় অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিক ইয়াউমের দিন পর্যন্ত পড়ি আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা নাআবুদ দিয়ে শুরু করলাম বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই, এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুদ দোয়া। এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না, দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ। আল্লাহ তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বাঁয়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় কে? বিশ্ব নবীকে পথ দেখিয়েছেন কে? নবী, হে ইউ আর সার্চিং দ্য ট্রুথ দ্যাট আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। নবী, আপনি পথ খুঁজছিলেন 40 বছর ধরে, আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দোয়া, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এ সূরা ছাড়া নামাজ হয় না, হবে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি? শাহী মসজিদ। এই যে পাকুন্দিয়া শাহী মসজিদের ইমাম সাহেব যদি কোনোদিন সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে, যেহেতু শাহী মসজিদের ইমাম। পজিশন উত্তর দিয়ে হবে না? আচ্ছা, বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েছে, এটা হয়ে গেছে জাতীয় মসজিদ। কিন্তু হবে না? কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস
উনি সূরা ফাতিহা সারা নামাজ পড়ালে এইটা হবে, বলে কি ওনারটাও হবে না? কারণ বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূর। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? আল্লাহ। সূরা ফাতিহা পড়ে ফু দিবে, আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিস ফিস করে পড়ে, কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা, কার? আপনার? কয় না আমার বউ। তো পানি পড়া দেন, সব কথা আওয়াজ করে বলে দোয়াটা পড়ে ফিস ফিস করে, কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না। আজকের পাকুন দিয়ার ময়দানে সব গোমর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রোকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব, আর ঝাড়ফুঁকটা বেশি নেবেন আব্বা আমার কাছ থেকে। আব্বারা বলবেন, আব্বা ওযু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফুটিয়ে দেন। আম্মারা বলবেন, আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ করবেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় বুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে, মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরো সে উঠে যাবে। বাবা মারে চিনল না, দোয়া নিতে জানলো না, অনেক দেখেছে এরকম। প্রতি বছর উমরা করে, বাপরে ভাব দেয় না, মারে ভাব দেয় না, ঘরে মা বাবার এবরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রেখোছো, কপাল পোড়া, ঠিক কি না? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন, এই রুকিয়াটা করবেন পাকুন দিয়ার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন কুল পড়ে ফু দিতেন, সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা, বান মারে? হ্যাঁ, ঝাড়ু মারে, দারু, জাদু, ঝাড়ু, জাদু, ঝাড়ু, যাই হোক, তো এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তিন কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসহ করবা, তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন। তো সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা, জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্ত্র সু কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম, সুমন্ত্র 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 সু কালী কুত্তার, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে, সবাই বলল আমাদের নেতা সাইয়েদুল হাই, হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে, কি করা যাবে, তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি, তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল, আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বললো আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো।
বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি, সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আবার ফুদিছে, এবার দাঁড়ায় গেছে, আরেকবার ফুদিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাস্কি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাস্কি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল, উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, এটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা, এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো, মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ছাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, নবী হে, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয-যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাযিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না, ঠিক কি না? ওয়ালা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যে সূরাটা পড়ে আমরা ছাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সূরা, নাম্বার ওয়ান, কয় নাম্বার? এক নাম্বার। এই সূরাটা মাক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কী সূরা। কি সূরা? মাক্কী সূরা। এই সূরার আয়াত সংখ্যা সাতটি, কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে, সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সূরাটা মাদানী